সবাইকে নমস্কার। আমি ডক্টর এম ভি চন্দ্রকান্ত। আমি ক্যান্সার স্পেশালিস্ট আছি নারায়ণা হসপিটাল অ্যান্ড আর এন ট্যাগোর হসপিটাল কলকাতাতে। আমরা সব শুনেছি একটা নতুন ওষুধ এসছে ক্যান্সারের জন্য, ডোস্টালিম্যাব। এই ওষুধ নিয়ে সারা ক্যান্সার পেশেন্ট একদম সুস্থ হয়ে যাচ্ছেন, 100% কিওর, এটা আমি শুনেছি। এটা কি সত্যি? এই জিনিসটা একটু পরামর্শ করি। তো এই যে ডোস্টালিম্যাব ইমিউনোথেরাপি ওষুধ আছে, এটা আমরা 12 পেশেন্টসে এটা ট্রাই করা গেল, অনলি 12 পেশেন্টস। ওটা রেকটাল ক্যান্সার, মানে মলাশয় যা বলি আমরা, যেখানে মল বিসর্জন হয় ওই জায়গাতে ক্যান্সার যদি হয়, ওটাও যদি আর্লি স্টেজ ক্যান্সার হয়, এরকম পেশেন্টে 9 ডোজেস অফ ডোস্টালিম্যাব দেওয়া গেল। দেওয়ার পরে 12 আউট অফ 12 পেশেন্টসে রোগটা একদম নির্মূল হয়ে গেল। সিটি স্ক্যান এমআরআই করে দেখলো, বায়োপসি করে দেখলো, কোনো রোগ নেই। এরকম ক্যান্সার হিস্ট্রিতে আমি কোনোদিন শুনিনি কি 100% রেসপন্স। এর একটা সত্যি একটা মিরাকেল রেসপন্স, এটা আমাকে মানতে হবে। কিন্তু এটা সারা আর্লি রেকটাল ক্যান্সারে কাজ করবে না, এটা 100 পেশেন্টে 5 থেকে 10% লোকই কাজ করে। মানে আমাকে রেকটাল বায়োপসি উপরে একটা ডিএনএ টেস্ট করতে হবে, একটা এমএসআই টেস্ট করতে হবে, যেখানে ক্যান্সার সেলের মধ্যে রিপেয়ার মেকানিজম, ডিএনএ রিপেয়ার মেকানিজম যেখানে কম থাকে, ডিফেক্টিভ থাকে, ওই জায়গাতেই এটা কাজ করে। সেক্ষেত্রে আমাকে এটা জানতে হবে কি সারা ক্যান্সারে কিউর নয়, সারা রেকটাল ক্যান্সারে কিউর নেই, কিন্তু শুধু আর্লি স্টেজ রেকটাল ক্যান্সার ডিফেক্টিভ ডিএনএ রিপেয়ার থাকলেই এটা আমরা এই ট্রায়ালে দেখা গেছে। কিন্তু এটা শুধু অনলি 12 পেশেন্টসই আমরা দেখেছি, কিন্তু শুধু 12 পেশেন্টে তো হবে না, আমাকে আরও বড় রিজাল্ট চাই। এরকম আমরা 200-300 পেশেন্টে দেওয়ার পরে কীরকম হলো, তারপরে লং টার্ম ফলো, এটা শুধু 1 বছর পর্যন্তই ফলো আপ আছে, আরও লম্বা ফলো আপ করতে হবে, দেখতে হবে কি সব পেশেন্ট সুস্থই থাকবে না নেই, এগুলো আমাকে দেখতে হবে। এই ওষুধটা কি আমার দেশে এখন আছে না নেই, এটা আমাকে দেখতে হবে। এই ওষুধটা এই পর্যন্ত আমার দেশে নেই, কিন্তু এই ক্লাস অফ ওষুধ অলরেডি আমার দেশে আছে, যেরকম আপনি বলবেন পেমরোলিজুম্যাব, নিভোলুম্যাব, এগুলো আমার ভারতে আছে। এটা দারুণ, এরকমই এটাও দারুণ ওষুধ আছে, এটাও কাজ করছে। আমরা আমার হসপিটালে মোর দ্যান 200-250 পেশেন্টস অলরেডি ইউজ করেছি এটা, কিন্তু আর্লি স্টেজ রেকটাল ক্যান্সার ইউজ করা হয়নি। এই ট্রায়ালগুলো চলছে। তো আমি ফাইনালি কিছুটা টেক হোম মেসেজ আমি নিজেতে পারি। নাম্বার 1, ডোস্টালিম্যাব সত্যি দারুণ ওষুধ। ফার্স্ট টাইম ক্যান্সার হিস্ট্রি 100% রেসপন্স দেখছি, কিন্তু আর্লি স্টেজ রেকটাল ক্যান্সার উইথ ডিফেক্টিভ ডিএনএ রিপেয়ার, তাহলেই এটা খুব ভালো কাজ করবে। তারপরে ইমিউনোথেরাপি ইজ আ নিউ ডাইমেনশন ফর ক্যান্সার ট্রিটমেন্ট। ইমিউনোথেরাপি ডাইরেক্ট ক্যান্সার উপরে কোনো এফেক্ট করে না, কিন্তু বডি ইমিউনিটি বাড়িয়ে ফাইট করার জন্য হেল্প করবে। এটা সত্যি খুব ভালো কাজ করে, কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু দামি ওষুধ। কিন্তু ভারতের দিকে আমরা আরও রিসার্চ এটা করেছি কি এটা কম ডোজ দেওয়া দিলেও এটা ওরকমই ভালো কাজ হবে। তো সেক্ষেত্রে আমি এটা বলতে চাই, ইয়েস, ইট ইজ এক্সেলেন্ট টু হ্যাভ 100% কিওর, যেখানে রেকটাল ক্যান্সারে সার্জারি, রেডিয়েশন, কিমো দিয়ে একটা ব্যাগ দিতে হতো, কিন্তু এগুলো এখন দরকার নেই। শুধু ডোস্টালিম্যাব দিলেই সুস্থ হতে পারে খুব কম পার্সেন্ট পেশেন্টে, বাট ইট ইজ আর্লি স্টেজ, লঙ্গার ফলো আপ অ্যান্ড লার্জার পপুলেশন ইজ রিকোয়ার্ড বিফোর উই অ্যাকচুয়ালি টেকেন টু প্র্যাকটিস। তো আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ, নমস্কার।